हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल राज एंड रोहनस ब्लॉग। आशा करी सबाई भालो आछेन, आमराओ आलहामदुलिल्लाह भालो आछि। आजके आमी ए सन्देशटा बनालाम, ताई आपनादेर साथे शेयर करछि। तो चलुन शुरू करी सन्देशटा बनानो। बिस्मिल्लाह। आजके आमी 2 लिटार दूध दिए এই সন্দেশটা বানাবো। প্রথমে দুধটা ঢেলে নেই, যে বলক উঠলেই সাথে সাথে আমি লেবুর রস দিয়ে দিব। আমি লেবুর রস দিয়ে ছানা কাটি, আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন, বা ছানা করার পরে যে পানিটা বের হয় ওটাও সংরক্ষণ করে ওটা দিয়েও করতে পারেন। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করি। দুধটা বলক উঠে গেছে, এখন আমি লেবু দিয়ে দিব একটু একটু করে। আপনারা চাইলে আলাদা রস করেও নিতে পারেন, আমি একবারে ডাইরেক্ট এইখানে চেপে দিয়ে দিচ্ছি। আমার ছানাটা হয়ে গেছে, এই রকম হওয়ার আগ পর্যন্ত আমি লেবুর রস দিতেই থেকেছিলাম। তো ছানাটা, দুধটা আর পানিটা যখন আলাদা হবে দেখেই বোঝা যাবে। এখন আমি ছেঁকে নিই, ছানাটা আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, এখন আমি চুলায় বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে ছানাটা, পুরো ছানাটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এর মধ্যে আমি একটু লিকুইড মিল্ক দিব, 1 কাপ পরিমাণ। হাফ কাপ দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখন দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। আমি পুরোটা খেজুর গুড়ই শুধু দিব না, এর মধ্যে চিনি মিক্সড করে দিব, কারণ খেজুর গুড় আমার কাছে খুবই কম। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 কাপ পরিমাণ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, হাত দিয়ে মুখটা একটু চিরে তারপর দিয়ে দেই। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকব। গুড় এবং চিনি থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, তারপর একটু নরম হবে, এটা ভয়ের কিছু নেই। জাল করতে করতে আবার শুকিয়ে যাবে, আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। যখন এটা প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়ে গেছে। আর ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। নামিয়ে নিচ্ছি এখন, যে পাত্রটিতে রাখবেন সেটার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে দিতে হবে। আমি এখন একটু ঘি মাখিয়ে দিচ্ছি, ঘিটা আমার জমা বেঁধেছিল তাই ফ্রিজের, তাই ডলে ডলে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি এগুলো ঢেলে দিব। এখন এই সন্দেশটা ছাঁচের মধ্যেও ফেলে করা যায়, আমার কাছে ছাঁচ নাই, তাই আমি এইভাবেই একটা বোলের মধ্যে ই করে সেট করে চতুর্দিকে চেপে চেপে সুন্দর করে সমান করে ঠান্ডা হতে দিব। তারপরে যার যার শেপ অনুযায়ী, সাইজ অনুযায়ী কেটে নিতে হবে যার যার পছন্দ মতো। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আমি আরেক দিন করেছিলাম, একদিন না এটা আমি কয়েকদিনই করেছি, এটা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর কাটব।
এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাটছি। চিকন একটু ধারালো ছুরি নিতে হবে, আর একবার কাটার পরে ছুরিটা ভালো করে আবার মুছে নিতে হবে, না হলে ভেঙে ভেঙে যাবে। আমি সাথে বাদাম কেটে নিয়েছি, যে যে কোনো বাদাম যার কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। আমি আজকে পেস্তা বাদাম কাটে নিছি, সেগুলো দিব একটু উপরে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলোর মধ্যেই বাদাম দিয়ে করে নিব। এখন রোহান খাবে। অনেক মজা হয়েছে, সাথে যে সফট হয়েছে, সফট অনেক সফট হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। পাশে থেকে যাতে আমার পরবর্তী ভিডিওতে সরাসরি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রস্তাব নিয়ে আজকে মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।